আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফ্রম ইজি ব্লগস। গাইস আজকে আপনাদেরকে দেখাবো নদীর বিশাল এক পাঙ্গাস মাছ কাটিং। তো গাইস অলরেডি সে কাটতেছে, গাইস আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি করেছি। তো গাইস এটা হচ্ছে নদীর বিশাল একটা পাঙ্গাস, অলরেডি সে এই পাঙ্গাসটার ওজন হয়েছে মাত্র 8.5 কেজি। ঠিক আছে, তো গাইস নদীর একটা 8 কেজির একটা পাঙ্গাস মাছটা কিন্তু বেশ ছোট না, বড়ই। তো গাইস এই মাছটা কাটার জন্য সে অলরেডি প্রসেসিং চলতেছে, তো মাছটা কাটতে অনেক তার অনেক কষ্ট হইতেছে। তো গাইস এই মাছটার কেজি হচ্ছে আপনার 750 টাকা কেজি, যেহেতু এটা নদীর একটা পাঙ্গাস। অতএব এই পাঙ্গাস মাছটা দেখে একজন কাস্টমারের খুব পছন্দ হয়েছে, এই জন্য সেই পাঙ্গাস মাছটা কিনে নিয়েছে। তো গাইস এই দোকানটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে। তো গাইস এই এখানকে সেই যে দোকানদারটা আছে আমাদের শফিক ভাই, তো সে সবসময় একটু নদীর টাইপের মাছে বেশি তার দোকানে রাখে। তো গাইস আমি দেখছি সবসময় তার দোকানে অনেক বড় বড় মাছ থাকে, যেমন এর মাঝে একটা বড় চিতল মাছ গতকালকে সেল দিছে। তো চিতল, রুই, কাতল, মানে বিশেষ করে বড় বড় টাইপের যে মাছগুলো থাকে সে এই মাছগুলো তার দোকানে রাখে। তো গাইস এটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারের শফিক ভাইয়ের দোকান। তো আপনাদের যদি অবশ্যই লাগে চলে আসবেন শফিক ভাইয়ের দোকানে, আমি তার মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। তো গাইস আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আপনারা তার থেকে মাছ নেবেন। তো গাইস আপনারা দেখতেছেন একটা নদীর বড় এক পাঙ্গাস কাটিং করা। তো গাইস সে কাটিং করার জন্য খুবই এক্সপার্ট, খুব সুন্দর করে মাছ কাটে। তো নিজের এই ব্যবসা নিজেই এগুলো কাটাকাটি মেনটেনটা সে নিজেই করে। তো গাইস এই ভিডিওটা আপনাদের জন্য করেছি, আর এর আগেও আমি আপনাদের জন্য তার মাছ দোকানের ভিডিও করেছিলাম। তো আসলে সত্যি কথা বলতে আমার নিজেরও ভালো লাগে এই টাইপের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর একটা কথা না বললে নয়, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে দেখা যেতেছে আমার নিজেরও ভালো লাগে, প্লাস ভিডিও বানাইতেও ভালো লাগে। তো একটু ভাইরাল কন্টেন্ট বা একটু ভাইরাল ভাইরাল হলে একটু নিজের কাছে ভালো লাগে। তো গাইস আপনারা একটু অবশ্যই আমাকে হেল্প করবেন, হেল্প বলতে টাকা পয়সা দেওয়ার করার কোনো প্রয়োজন নেই, আমাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন বা একটু লাইক কমেন্ট করলেন তাহলেই হবে, আর বেশি লাগবে না। তো গাইস আপনাদের কেমন ভিডিও মানে চান বা এই ভিডিওটা কেমন লাগলো তো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো গাইস এটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে একটা মাছ দোকান, শফিক ভাইয়ের দোকান। তো গাইস এটা হচ্ছে নদীর একটা পাঙ্গাস মাছ, সে কাটতেছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আমি বক বক করে যাচ্ছি। তো গাইস দেখুন দেখুন কীভাবে সে মাছ কাটে, আর সে খুবই এক্সপার্ট একজন মাছ কাটার একজন অভিজ্ঞত লোক। সে প্রায় আজকে অনেক বছর, প্রায় 10 বছর যাবৎ সে এই মাছ ব্যবসা করে। তো কাটাকাটিও প্রায় 10 বছর যাবৎ, তো খুব সুন্দর কাটে সে। তো গাইস এখন এই যে তার কী বলে মানে কী বলে এটাকে, পেটটা কাটবো গ্যাস পাঙ্গাস মাছের। তো খুবই দেখতে অনেক ভালো লাগতেছে। তো গাইস আপনারাও দেখতে থাকুন যে তার মাছ কাটাকাটি। এটা হচ্ছে পাঙ্গাস মাছের একটা ঘুড়ি, সে ঘুড়িটা এখন কাটতেছে, অ্যামেজিং। অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হচ্ছে একটা নদীর পাঙ্গাস আর এটার দামটাও খুব চড়া দাম। তো এটার পেটটা কাটতেছে গ্যাস, আপনারা দেখুন সে একটা হাত কী বলে একটা কাঠের একটা হাতুড়ি টাইপের একটা নিচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার অনেক শক্ত থাকে, তো এই জন্য এটা একটা ভারী মারতে হয় গ্যাস, তো তাড়াতাড়ি কাটা হয়। আর বিশেষ করে তার যে আপনার কী বলে এটাকে বটি আছে যেটা কাটার, এটাকে বটি তো বলে, যাই হোক, তো এটা অনেক বড় একটা বটি, এটা দিয়ে সে মাছ কাটে। তো খুব সুন্দর একটা একটা কী বলে সেটা হচ্ছে পাঙ্গাস মাছটা একটা জিনিস ফলো করে দেখলাম, এই পাঙ্গাস মাছটায় নদীর পাঙ্গাস তো এটা তেলটা খুব কম থাকে, তো এটা নদীর পাঙ্গাস এই জন্য দামটাও বেশি, প্লাস খেতেও অনেক মজা হবে যেহেতু এটা একটা নদীর পাঙ্গাস। তো গাইস সুন্দর করে সে কাটিং করতেছে পাঙ্গাস মাছ। তো গাইস এটা মোবাইল দিয়েও মাছটা একটু ছোটো দেখা যাচ্ছে, কিন্তু আসলে 7-8 কেজি 10 কেজির একটা পাঙ্গাস মাছ কিন্তু অনেক বড়। গাইস এটা কাটার জন্য একটা ঝামেলা যেহেতু অনেক ওজন একা কাটে। তো গাইস এখন কাটতেছে হলো পাঙ্গাস মাছের যে পেটের সাইডটা থাকে ওটা সে কাটতেছে।
এখন গাইস খুব সুন্দর করে সে কাটতেছে আর এই সাইডে সে রাখতেছে আর এটা হচ্ছে তার মাছের দোকান দেখুন গাইস কত বড় বড় একটা মাছ তো গাইস এটা হচ্ছে তার মাথাটা মাছের মাথাটা সে কাটতেছে সে কাটাকাটি করতেছে গাইস Thank you.